11টা দিন ছোট হুজুর কিবলা বিছানায় পড়েছিলেন, বিমারে পড়েছিলেন, আর 11টা দিনের পানি হচ্ছে একই টানা পানি, একই টানা পানি। লালুকু আব্বা জান ছোট হুজুর কিবলা যখন ইন্তেকাল হলেন, আজকে মঙ্গলবার ইন্তেকাল হলেন, সোম মঙ্গল বুধ বৃহস্পতি দুদিন তিন দিন রাত থেকে শুক্রবারে জানাজা হয়, যেদিন জানাজা হবে আল্লাহর হুকুমে দেখতে পাওয়া যায় সারা আসমানে আল্লাহ রৌদ্র সূর্য ফুটিয়ে দিয়েছিলেন। যারা গেছে জিজ্ঞাসা করে কোথা থেকে মেঘ, আবার হুজুরের জানাজা শুরু হয়ে যায়, জানাজা শেষ হয়ে যায়, আল্লাহর হুকুম আবার মেঘ এসে কালো হয়ে আবার পানি আরম্ভ হয়। জিজ্ঞাসা করুন, আমি মিথ্যে কথা বলছি, যারা গেছে জিজ্ঞাসা করুন। কবরের মাটি কাউকে ছাড়বে না, এই ছেলে আমার বাবাজির ছেলে, এখন একটু পরিবর্তন হ, কি হবে এই ছেলে, ও আমাকে এই করছে, ভাব ভালো নাই, বুঝতে পারছি। এই দিকে খেয়াল করো, সকলে একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা দয়ালে প্রভু, প্রভু আমার দয়া কেন আমার, ক্ষমা কেন করো না, আমি গুনাহগার তুমি গাফার, ইদা হো নার সাগিনা, বারে কি তোমার দেখা পেলে প্রেমের আগুন দিগুন জলে, দ্বার খুলে দাও কোলে তুলে দাও, এ দাহনার সহে না, দয়ালে প্রভু, প্রভু আমার দয়া কেন করো না। লোকে কাবার ঘরে আদার চিরে, জানিস না কি রে ওকে, ও কাবার ঘরে আদার চিরে, বুঝিস না কি রে মোতালি, আজ কি কেন বেগুশি হলো, বাক্যে খুশির মা বেদোগী, সুসুতু পাতে হাতি বুলাতে, কারয়া গমন সাহারা, রিবা ভরা ঝরে না ঝরা, কায়েলা কি রে ওকে, ও কাবার ঘরে আদার চিরে, জানিস না কি রে আল্লাহুম্মা। আমার ইমানদার নেককার আল্লাহওয়ালা হয়ে যা, ভালো করে খেয়াল করো, বেশি লম্বা করো, আমি আবার যাব আরেক জায়গায়, তারও আশা করে বসে আছে, আপনার আমার পীর ভাই, কত আমাকে ইনতে আবার যেতে হবে, সেখানে আমার 12টার টাইম দিয়ে আছে, এখানে আমার 11টার, আমি ঠিক টাইমে চলে এসেছি, এবারে যদি আমাকে লেট করে চলে
যার যার একটা টাইম আছে দিতেই হবে। আপনারা যখন আমাকে ভালোবাসে, আপনারা যেমন আমাকে ভালোবাসে, আমিও আপনাদের ভালোবাসি। এই ভালোবাসা আমার দাদা হুজুরগুলা পীর মুরিদের শিখিয়ে দিয়ে গেছেন, কথা ঠিক না পেটি খবরদার, পীরের আওলাদকে আমরা পীরের মতন গ্রহণ করব, ওই ব্যক্তিকে আমরা গ্রহণ করব পীরের আওলাদকে, আমার দাদা হুজুর ওসিয়ত নামায় যারা মেনে চলবেন, কথা ঠিক না পেটি ভালো লাগে না সরে যাবে, তবে মুখ দিয়ে বাজে ভাষা ব্যবহার করতে দিবেন না, মুখ দিয়ে আজে বাজে ভাষা গালাগালি খবরদার বাজে বাজে কমেন্ট করবেন না, এটাই মাথায় রাখবেন, উপরে থুতু ফেললে কারগায় পড়বে, এর কথা বলে এটা মাথায় রাখবে। আমরা এই জাউদের মুরিদ নয়, কালিমুল্লাহ ভাই মারুফাই সাইফাই ভাই নুরউদ্দিন ভাইয়ের মুরিদ নয়, ওমর হুজুর সাইফাই মানে ইসমাইল হুজুরের মুরিদ নয়, আমরা আব্বাসের নওশাদের তহা হুজুরের মুরিদ নয়, আমরা মেজ হুজুর বড় হুজুর ছোট হুজুরের মুরিদ নয়, বসিরাতে আল্লামা রুহুল আমিন হুজুরের মুরিদ নয়, শশীলা বিশ্বাস সরকার পিসের মুরিদ নয়, সুফি আব্দুল কুদ্দুস সাহেব হুজুরের মুরিদ নয়, আমরা মুরিদ হলাম আবু বকরের মুরিদ, কথা ঠিক না, আমরা আবু বকরের মুরিদ, ভালো করে বুঝবার চেষ্টা করবে। আমি এক বলবো ঘরে যারা কমান করবেন খবর ভালো চলে বলছি, মুরিদ মুরিদার মুখ থাকবে, এমন একটা ভাষা বলে ফেলবে যেন উপরে খুঁজে ফেললে যেন নিজের গায়ে না পড়ে। আজকে আব্বাসকে গাল দিতে যে যেন দাদা হুজুরের গায়ে ঘাস না লাগে, নওশাদকে গাল দিতে যে যেন দাদা হুজুরের গায়ে ঘাস না লাগে, তোহাকে গাল দিতে যে যেন তোহাকে গাল দিতে যে যেন আপনার দাদা পীরের গায়ে না ঘাস লাগে, এইয়াকে গাল দিতে যে যেন দাদা পীরের গায়ে ঘাস লাগে, আপনি পুরো ওসিয়ত নামা খেয়ে আপনি দাদা হুজুরের ওসিয়ত ফলো করুন, মুরব্বীকে ধরুন, দাদা হুজুর নিজে লিখে গেছে আমি লিখিনি, আমার পাঁচ হুজুরকে বলা লিখে দাদা হুজুর নিজে লিখে গেছে, বাবা আমার এই সিলসিলার আমার মতমতে যারা বেলাইনে চলবে বাবা তাদের কাছে তোমরা সতর্ক থাকবে, কেন সে নিজে গুমরা হচ্ছে আর আপনাকেও গুমরা করছে, কথা বলতে আমার কথা শুনে কেউ রাগ করছে নাকি বলছি ভালো ছিল বলছি, কেন আমরা মুড়ি মুড়ি এটাই আমাদের দাদা হুজুরের সঙ্গে সম্পর্ক আর অন্য কিছু, আমার দাদা হুজুরের সঙ্গে আমার পীরের সাথে কিসের সম্পর্ক, আখিরাতের ব্যাপার কথা ঠিক নেবে নেই, আখিরাতের ব্যাপার আছে দুনিয়ার ব্যাপার নয়, ওই জন্য বলি ভাইয়ানেরা আল্লাহর ওলি যদি না হতে পারে আল্লাহর ওলিদের জুতোটা হলো লাভ আছে না নাই জোরে বলুন, জুতোটা হলো ফায়দা আছে কি ফায়দা দেখে নেন আমার ইমানদার ভাইদের ভালো করে খেয়াল করে শুনতে দেন, আল্লাহর ওলিরা যখন চলাফেরা করে আল্লাহর ওলিদের জুতোটা পায়ে সাথে সাথে যেতে থাকে, আমরা মুজাহিদের জামান আবু বকরকে ভালোবেসে নিয়েছি, আমরা আবু বকরকে বুকে টেনে নিয়েছি, আমরা মুরিদি ও ভাইয়ানেরা আমার পীরের আওলাদ কি লাইনে কোন পথে আছে আমার দেখার দরকার নাই, আমার ভাইয়ানেরা আমরা আবু বকরকে যদি আমরা ভালোবাসি মহব্বত করি তাহলে জানবেন আবু বকর যদি খাঁটি পীরলি হয়ে থাকে রে আর আমরা যদি খাঁটি মুড়ি সচ্চা মুড়ি দি, আবু বকর যদি খাঁটি মুড়ি সচ্চা মুড়ি যদি হয়ে থাকে সত্যিকারে মুড়িদের মতন মুড়িদ হতে পারি, আবু বকর যদি জান্নাতে যায় আপনারা আমার পীর আবু বকর যদি জান্নাতে যায়
এই মুরিদগুলোকে কখনো ফেলে রেখে যাবে না, যাবে না। একদিন একদিন আপনার আমার মুজাহিদিন জামান এই মুরিদগুলোকে সাথে করে নিয়ে আল্লাহর জান্নাতে রওনা হয়ে যাবে। আরো জোরে বলুন, সিলসিলার কিছু হয়ে যাবে না। মুরিদানো যদি বেলাইনে চলে যায়, সমস্ত মুরিদ গুরু যদি আসে অন্য দলে চলে যায়, যারা যাচ্ছে যেতে দেন। হুজুরদের ছেলেরা যদি বেলাইনে চলে যায়, জেনে রাখবে আবু বকর কিছু হয়ে যাবে না। কারণ আমি নিজের কানে শুনেছি, আল্লাহর কাছে সাক্ষী দিয়ে বলছি, পশ্চিম আল্লাহর কাবার দিকে মুখ করে বলছি, আল্লাহ আমি যদি মিথ্যা কথা বলি, আল্লাহ যেন আমার জবান বন্ধ করে বোবা করে ফুরফুরায় পাঠায়। আমি আমার নিজের কানে আব্বা জান ছোট হুজুর কেবলার মুখ থেকে শুনেছি, মেজলা হুজুর কেবলার জবান থেকে নিজের কানে শোনা, কয়েকটা দাদা হুজুর কেবলার খলিফার মুখ থেকে আমি নিজের কানে শুনেছি। বলে বাবারা দাদা পীর, দাদা পীর নাম শুনেছ চোখে দেখো না, তোমার দাদুজনকে আল্লাহ এত নিয়ামতের জোর দিয়েছেন বাবা। ও পীরের ছেলে কেন, আজকে আলেম ওলামা কেন, মুরিদ কেন, যদি সব বিকে সব উল্টো পাল্টা হয়ে যায়, তবে তোমার দাদা পীরের সিলসিলা কেউ পছন্দ করুক নাই করো, তোমার দাদশ জানে সিলসিলা স্বয়ং আমার আল্লাহ নিজে পছন্দ করেছে। আমরা কার মুড়ি একটু মাথায় রাখো, একটু মাথায় রাখো। হ্যাঁ, আল্লাহ জানের কাবার দিকে মুখ করে বলছে, আমি তহা ভাই আর আব্দুল সত্তার ভাই দাদা হুজুর কেবলার খলিফার একজন মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহে, যিনি ফুটপার টাইটেল মাদ্রাসার শিক্ষক ছিলেন। দরকার গ্রামের লোককে জিজ্ঞেস করবেন, বিশাল বড় আল্লাহ তার নাম ছিল কুতুব, সমস্ত কুতুবদের বাদশা ছিলেন। আর দাদা হুজুর কেবলার মুরিদ খলিফারা দেখবেন, যত দাদা হুজুরের হাতে হাত দিয়েছে না, প্রত্যেক মুরিদগুলো জীবনী খুলে দেখুন, সব আল্লাহর ওলি হয়ে চলে গেছে। আমরা হতে পারি, আমরা শুধু মুরিদ মুরিদ করছি খালি, পীরের ওসিয়তটা ধরে। হ্যাঁ, আমরা ওনার কাছে প্রাইভেট পড়তে যেতাম, তিন ভাই আমাদের বাড়ি থেকে, এক দেড় কিলোমিটার তফা, তহা ভাই, আমি আর আব্দুল সত্তার ভাই। জিজ্ঞাসা করি, মনে আছে কথা বলেন না, প্রাইভেট পড়তে যাচ্ছি হেঁটে হেঁটে, আলুর বাগান দিয়ে দুধ ভেতর যেতে যেতে হেঁটে হেঁটে চলে যেতাম পড়তে। আমার ভাই তখন দেখি মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহে দাদা হুজুর কেবলার খলিফা, উনি আমার ঠিক ছোট হুজুর কেবলার মতন কাঁটা দলিশ ছিল। বৈঠক আপনার ছোট হুজুরের কাঁটা দলিশ দেখেছেন, পেট কাঁটা দলিশ। হ্যাঁ, সব নমুনা উঠে গেছে, এখন চকচকের ব্যাপার, টাকার ব্যাপার, এখন যত চকচক করতে পারে তত টাকা মিলবে। দেখছেন ফুরফুরা শরীরে কি সিরিটি হচ্ছে এখন দেখে আসে, চোখখানা বুকখানা ফেটে যাবে, চোখ দিয়ে পানি পড়বে, আল্লাহ কি দেখেছি কি দেখছি, দরবার কি হচ্ছে যে দেখে দেখে। ওই জন্য বলে কথা আছে, অংশ বংশ ধ্বংস, মুরব্বীদের কথা, অংশ বংশ আর কি ধ্বংস, পুত সুপুত কুপুত, বাপের তিন রকম ছেলে, পুত সুপুত কুপুত। আমার ইমানদার ভাই ওনারও পেট কাটা দলিস ছিল, আর লাঠি ধরে ধরে পা ঝুলিয়ে বসে আছে, আল্লাহ সাক্ষী আছে কাবার দিকে মুখ করে বলছে, আল্লাহ মিথ্যা কথা যদি বলে আমার জবান বন্ধ করে দেখো। তিন ভাই পেয়েছে,
আর উনি লাঠিটা ধরে উনার জবান আল্লাহর হুকুম কলম জারি হয়েছে সবসময়, বুঝতে পারছি সবসময় আল্লাহ শব্দ জিভটা আল্লাহ আল্লাহর শব্দ বলে আমরা তিন ভাই ঢুকলাম ওনার কাছে, যে পৌঁছেছি সাথে কি করছি জানি, আমরা তখন বয়স কত, সাত আট বছর বয়স, ছ সাত বছর বয়স, তিন ভাই ভাই কথা বললাম, আমাকে দেখে আমাদের তিন ভাইকে দেখে উঠে পড়লে লাঠি ধরে দাঁড়িয়ে গেলে দাদা হুজুর খলিফা যখন জ্বালাচ্ছে আমার আর তিন ভাই বলছি আব্দুল সত্তাহ হুজুর হুজুর আমার আপনি আমার উস্তাদ, আপনি আমার দাদা হুজুর খিবলা খলিফা, আপনি আমাদের জ্বালাচ্ছেন বেয়াদি হচ্ছে হুজুর, আপনি বলি মানুষ তখন কি বললেন জানে, মৌলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি ওনার বাড়ি হচ্ছে রামপাড়া, ওনার দাপন হয়েছে রামপাড়া, তখন উনি কি বলছি জানেন, ভাই আপনারা বসলে তবে আমি বসব, ঠিক কেন করি ভাই আমার পীর ওইখান থেকে শুয়ে শুয়ে দেখছে, জোরে বলুন না সুবহান, আমার পীর দেখছে আমার তো আমার মুরিদরা, আমার পীর দেখছে আমার মুরিদরা আমার পীর আমার আওলাদের মধ্যে কি ব্যবহার রাখছে, আমার পীর শুয়ে আছে জেন্দা উদাও চিন্তা, আমরা বসতে তবে বসলে, তখন বলে কি বলছি আমি, আপনার হচ্ছে কুয়া, আপনার হচ্ছে আপনার হচ্ছে সাগর, আমরা হচ্ছে ডুবা, ডুবাতে একটা পাথর মারলে গোটা পানি লড়ে যাবে, আর আপনার হচ্ছে সাগর পাথর কেন, পাথরে বড় বড় চাং ফেলে দিলে কিছুই মারব, আপনার পিঠে একবার বুলিয়ে দেন চোখটা, না জানি আল্লাহ পাক আপনাদেরকে পার করিয়ে দিতে পারে, তবে খুব ভালো লাগে কেন, এইটাই পীরের লক্ষ্য, আপনার মুরব্বীর লক্ষ্য যে আপনার ওসিয়তটা মেনে চলুন, আমরা যে পীরকে আওলাদকে ভালোবাসবো কোন আওলাদকে যারা আমার পীরের ওসিয়ত মেনে চলবে তাকেই ভালোবাসবো, কথা ঠিক ভালো লাগে না, নবীর উম্মতে রাসূল বেশি লম্বা নাই, ও ইবাদা বেয়ানিরা ও মুসলমানের ছেলে মেয়েরা, তবে বড় দুঃখ কোথায় লাগে জানে, ফুরফুরা শরীফে কি দেখেছিলাম কি দেখছি, কি দেখেছিলাম কি দেখছি আরো কি দেখব আমার ভাই জানে না, গুলগিয়া গুলশান গিয়া জঙ্গে রতো রহ গিয়া, গুলগিয়া গুলশান গিয়া জঙ্গে রতো রহ গিয়া, ও নবীর উম্মতেরা ফুরফুরা শরীফে ফুল ছিল বটে, ফুলের খুশবু কিন্তু ছিল, তবে এখন বর্তমান ফুরফুরা শরীফে ফুল আছে বটে কিন্তু ফুলের খুশবুটা উঠে চলে যাচ্ছে, ফুলের খুশবু চলে যাচ্ছে, আছে কি জানে ফুরফুরা শরীফে ধুবুলো গাছটাই পড়ে রয়ে যাচ্ছে, ও নবীর উম্মতেরা শুনে নেই দেন, তবে আমরা দাদা হুদে মুরিদি, তবে এইখানে যে বসে আছেন প্রতিটা মানুষ আমার মুখের দিকে চেয়ে বসে নাই, এহিয়া ভাইয়ের মুখের দিকে চেয়ে বসে নাই, একমাত্র এইটা নিয়ত করে বসেছে আমার পীরের আওলাদ আসবে, কথা ঠিক না বেঠিকই, আপনারা যত মানুষ ফুরফুরা শরীফে যাচ্ছেন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, কিন্তু এক আমার মনে এইটা আমার আমার বিবেক এইটা আমার জ্ঞানে বলছে কি জানেন, একটা মানুষ হুজুরদের ছেলেদের নাতি পোতাদেরকে লক্ষ্য করে যায় না, প্রতিটা মানুষ যখন বাড়িতে আপনারা মুড়িদানরা বেরিয়ে যাচ্ছে আপনাদের জবানতি আওয়াজ আসছে কি জানেন, চলে একটু দাদা হুজুরের দরবারে ঘুরে আসি, কথা ঠিক না বেঠি, দাদা হুজুরের দরবারে ঘুরে আসি, ও নবীর উম্মতের
তবে হুজুরের ছেলে কি পথে হাঁটছে না হাঁটছে, কোন পথে যাচ্ছে আমার দেখার দরকার নাই। তবে জেনে রাখবেন ফুরফুরা শরীফে হুজুরদের ছেলেরা যদি সব ঢুকা বা চিঠি পায় মাওতাবাজি হয়ে যায়, তবু এটা জেনে রাখবেন আমরা পীর মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা জমিনে এটা জেনে রাখবেন আমার পীর ফুরফুরা শরীফে জিন্দা ওলি শুয়ে আছে। আরো জোরে বলুন আমার পীর জিন্দা শুয়ে আছে। আবু বকরের সাথে দাদা হুজুরের কিবলার সাথী হয়ে যেন আল্লাহ আমাদের হাসল করিয়ে দেয়, মুক্তিসার করলাম। আল্লাহ পাক যতটুকু বলালে শুনালেন, আল্লাহ যেন আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আমিন। আরো আল্লাহ আমিন। আমার আলোচনা মধ্যে যেমন কথাবার্তা মনে কোনো মানুষ কষ্ট পেলে এই কষ্ট পেয়েছে যদি পেয়ে থাকে আল্লাহ সে মাফ করবে, শান্তি যদি পেতে চান, শান্তি যদি পেতে চান ভালো জন্য বলছি কোনো ল্যাপসাই যাবে না। যদি আমি বলি শান্তিতে থাকবো, আপনি আমি যদি মনে করি শান্তিতে থাকবো কোনো ফেতনা যাবে না, পাগলাম করবে যে কাঠ খাবে কি সে আমার। আমার ছেলেকে শিক্ষিত, আমার ছেলের নাম শুনেছেন নিশ্চিত, আবু জার সিদ্দিকীর নাম শুনে একটাই ছেলে, ওই জন্য আমার ছেলেকে বড় ভাই শেখ কেলিমুল্লাহ হুজুরের হাতে বায়াত করে দিচ্ছি, ভালো হলো না খারাপ হলো না মুড়িদ করে দিচ্ছি। তুই কাট খেয়েছিস আংড়া খেয়েছিস, কথা বলেন না খুব সত্যি। আমার ছেলেকেও বলেছি কোনো আমার আব্বা জান একটা কথা বলতেন, আমাদের মনে আছে কথাটা, আমার আব্বা জান ছোট হইকার একটা কথা বলতেন কি বাবা চোখ থাকতে কানা হয়ে যাবে, চোখ থাকতে কানা হয়ে যাবে, আর কান থাকতে কালা হয়ে যাবে, আর মুখ থাকতে বোবা হয়ে যাবে, দেখো যেন দেখিস নি শুনো যেন শুনিস নি আর প্রতিবাদ করবি ফেতনা বেড়ে যাবে। শান্তি যদি পেতে চান নিজের পার্সোনাল থাকবার চেষ্টা করবেন। ওই জন্য আমি প্রতিটা মেহমান গেলে আমি এক বলি একটা দিন আমি খালি বৈঠকখানায় বসি, একদিনই খালি বসি আর বসি না বৈঠকখানায়, আগে বসি মান সম্মান ইজ্জত থাকবে না বুঝলেন। আমার ইমানদার ভাই নেককার আল্লাহওয়ালা ভাই ওই শুক্রবার ছাড়া আমি ঘরে বৈঠকখানা বসি আর বসি না, কিবারে বললাম যে কোনো শুক্র। ওই জন্য মেহমান যখন যাবে মেহমানদেরকে বলি দেখা সাক্ষাৎ হোক, দাওয়াতপত্র হোক, তাবিজ কবজ, যে কোনো বিষয়ে তাবিজ, কাজ কারবার, জ্বর জ্বালা, চেন ভিতের গ্যাস্ট্রিক কম্বলে হাঁপানি, যাদের বিয়ে শাদি হয় না, বাচ্চা কাচ্চা হয় না, নতুন গাড়ি কিনেছে, শুক্রবার ছাড়া আমাকে পাবে মাদ্রাসার ছেলেরাই দেখতে পাই না, আপনি কি দেখতে যে কোনো বিষয়। আর আমার ছেলেকে বলেছি বাবা খবর কোন চাচা কোন চাচা হয় কি করছে দেখার দরকার নেই, তুই তোর লাইন। আর আমার বড় ভাই সাহেব হুজুর পুরো ছোট হুজুর পীর কেবলা যে পথটা ধরেছিলেন সেই পথ আমার আমার বড় ভাই সাহেব হুজুর কেবলা সেই রোগটা সেই পথটা ধরে চলতেন। জোরে বলুন সুবহান, কি কথা যাই মুক্তি স্যার আসুন নবী দর সালাম ইয়া নবী তালা বদরু আলা
রাকাতিল বিদায় ওয়াজাবা শুকুরু আলাইনা মাদাগিল্লাহ হিদায় ইয়া নবী ইয়া হাবিবিস সালাম তুহি গায়ে রহবর হামারা সব কো হে তেরা সাহারা রহম কর সফর খুদা হকরে পুকারা নবী সালাম ইয়া হাবিবিস সালাম ইয়া রাব্বি সাল্লাম আমার ইমানদার ভাই দোয়া হবে সব শ্রেণী কমিটিরা কোথায় গেল? এই কমিটিরা তাওয়াল কি বসে খাওয়াবে? দোয়ার পরে সবাই বসে যাবে, কমিটি মানুষ নামের জলসা থেকে নামবো, গাড়ি তুলবো, এক মিনিট দাঁড়াবো, সেখানে আমার 12টার টাইম কি আছে? কথা বলে আপনারা যেমন আমার পীর ভাই তারাও এক পীর ভাই তারাও আশা করে বসে এখন দোয়া হবে আমার ভাই জানরা আর ইসল সবে সবাই যাবে ইনশাআল্লাহ। আসুন সকলে দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লা তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ জাকিরুল্লাহ সন্ধ্যে থেকে লিয়া তুম যা কিছু ওয়াজ নসিহত দোয়া দোয়া কি পড়া হল কিছু মেহমানদারি ব্যবস্থা করেছে আল্লাহ তাওয়াল আল্লাহ খাস কিছু ভুল হয়ে থাকে মেহরবানি করে দয়া করে বলার মকর মধ্যে শোনার মধ্যে ভুল হয়ে থাকে মাফ করে আল্লাহ রহমত করে কিছু সওয়াব দান করে সমস্ত সওয়াব আমাদের নবী দো জাহানের বাদশাহ তাজেদারে মদিনা দুলহারে মদিনা আহমদ মুস্তফা প্যারা নাম মুতাবারক নাম হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আমি গুনাহগার আমাদের তরফ থেকে সওয়াব আমার নবী তরফের নজরুল রসুল পৌঁছে দিন আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তমাম সাহাবায়ে কেরাম তমাম সাহাবীন মক্কা শরীফ মদিনা শরীফ জান্নাতুল পাক নবীন সিদ্দিকীন সোহাদা সালিহীন চার হুজুর চার ইমাম চার তরিকার হুজুর বাপ আদম সাল্লাম থেকে যত নবী পয়গম্বর গোস করত যত ইমানদার বান্দা মুমিন বান্দা ছিল সব এক লাখ দু লাখ চব্বিশ হাজার পয়গম্বর আল্লাহ হাস করে আল্লাহ গরিবে নামাজ খাজা মইনুদ্দিন চিশতিনি ইয়ামুদ্দিন আউলিয়া কুতুবউদ্দিন কাকি বাহাদুর হোসেন বোর্ড পেশে সাইয়েদিনা মাতা মনি গৌসের সঙ্গে বোর্ড পেশে হজরত বাকিবুল আকসব আস্কুর আল্লাহ ফুরফুরা শরীফ
ফুরফুরান শরীফে আশেপাশে আল্লাহর ওলি বহু বান্দা ইমানদার বান্দা শহীদ হুজুর আছে গঞ্জের সোহাদার সেলিমা সাহেব কুলকার সাহেব মোল্লা সাহেব দর সাহেব সব হাজার গোলাম সলমানি সাহেব গোলাম আব্বাসি সাহেব মুন্সি গিনি সব বহুত বড় বড় আল্লাহর ওলি ফুরফুরা জমিনে শুয়ে আছে হোসেন বুখারি মনসুর বগদাদি সব মেদিনীপুরের যার ডিস্ট্রিক্টের নাম হলো মাদানীপুর মেদিনীপুর করেছেন আল্লাহ সেই মাদানীপুর জেলা ছিল হযরত মুস্তফা মাদানী আমাদের আর কষ্ট দাদা আল্লাহ আমাদের সকলে পীর মোর্শেদ মুজাদ্দিদ জামান দাদা হুক সব পৌঁছে আল্লাহ বড় হুজুর কিবলা মিল হুজুর কিবলা সেই হুজুর কিবলা ন হুজুর কিবলা আব্বা জান ছোট হুজুর সব পৌঁছে আল্লাহ আমার দাদি আম্মা জান চাচি আম্মা জান বড় মা মেজ আমার নিজের আম্মা জান চলে গেছে সব আর দু আম্মা জান চলে গেলে মুরব্বী ছোট আম্মা জান আল্লাহ দেখতে দেখতে দরবার শরীফ থেকে কয়েক বছরের মধ্যে 11টা ভাইকে হারিয়ে ফেললাম আল্লাহ আমার ভাইদের সব আল্লাহ এই গোজের মাঠ এই গ্রামে এই গ্রামে আশেপাশে যত কবরবাসী আছে আল্লাহ সমস্ত কবরবাসী সব এইখানে যত মানুষ আছে আল্লাহ আমাদের অনেকের আব্বা মা দাদু দাদি নানা নানি ভাই ভাই স্ত্রী সব চলে গেছে আল্লাহ এই জলসায় যারা কায়েম করেছেন সহযোগিতা করেছেন কমিটি সাহেবরা আছে আল্লাহ আমার মা বোনেরা সব পট্টানের বসে আছে সবাই খালি দুটো হাত ভাবিছে আল্লাহ আমাদের অনেকের আব্বা মা দাদু দাদি সব চলে গেছে আল্লাহ কুল মুমিন মুসলমান যে ইনসানি বান্দ সকল আল্লাহ আমরা গুনাহগার গুনার বোঝা মাথায় নিয়ে দুটো হাত তুলেছি আল্লাহ আল্লাহ নবী পাকে জুতো রসিলাই গুনা মাফ আল্লাহ আল্লাহ যদি না মাফ না করেন কার দরবারে হাত তুলব আল্লাহ ভুল করেছি অন্যায় করেছি তবু আপনার কাছে ক্ষমা চাইছি আল্লাহ আপনি নিজে বলেছেন বান্দা যত বড় অন্যায় করবে আমার কাছে দুটো হাত তুলে দিয়ে তওবা করো আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করব আল্লাহ আপনি আমাদেরকে ঠেলে ফেলে দেবেন না তাড়িয়ে দেবেন না বান্দা বলে কবুল করব আমাদের সকলকে নবী পাকের উম্মতের খাতায় নামটা লিখে রেখে আল্লাহ আমরা সকলে মুজাদ্দিদ জামান আবু বকরকে ভালোবেসেছি আমার পীরকে ভালোবেসেছি আল্লাহ আমার দাদা হুজুর কিবলার সাথী করে আল্লাহ হাসল করিয়ে দিয়ে আমার দাদু জানের পাশে আমাদের সকলকে একটু জায়গা দিয়ে আল্লাহ আমাদের ছেলে ফুলে দিল আল্লাহ হায়াত দরাজ করুনি আল্লাহ প্রত্যেকের সংসার আল্লাহ সুখ শান্তি আল্লাহ প্রত্যেকের বাড়িতে কাজ কারবার ব্যবসা বাণিজ্য হালাল হইতে বল আল্লাহ দুনিয়া কঠিন সময় আল্লাহ জালিম সরকার আপনি নিজেই পাঠিয়েছেন এটা কিতাবে আসছে দয়ার নবী ভবিষ্যৎ বাণী চুরি করে দিয়ে গেছে আল্লাহ আপনার হুকুমে জালিম বাদশা এসেছে একমাত্র আমাদের আপনাকে ভুলে যাওয়ার জন্য আপনার হাবিবকে ভুলে যাওয়ার জন্য আপনি জালিম বাদশা পাঠিয়েছেন আল্লাহ আমরা ভুল করেছি অন্যায় করেছি তবু আপনার কাছে ক্ষমা চাইছি আল্লাহ আপনি আমাদের জালেম বাদশা দিয়ে কষ্ট দেবেন না আল্লাহ আপনি আমাদের সকলকে আল্লাহ বান্দা বলে কবুল করে সকলকে নামাজি বান্দা বানিয়ে দিন দুনিয়া ছাড়তে হবে জানি আল্লাহ এক এক সব চলে যাচ্ছে মা বাপ দাদু দাদি নানা নানি ভাই ভাই স্ত্রী সব এক এক সব হারিয়ে ফেলছে এবারে আমাদের পালা কিভাবে মত হবে জানি আল্লাহ রাস্তাঘাটে বেউজ্জিত করে কুকুর বিড়ালের মতো যেন আমাদের মত না হয় আমাদের লাশটাকে নিয়ে যেন বেউজ্জিত করে টেনে টেনে না নিয়ে যায় আল্লাহ যেখানে মত আল্লাহ সহি সালামত যেতে
আল্লাহ মওতের সময় কলমা শুনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ, আল্লাহ এই কলমা পড়তে পড়তে আমাদের মওত হতো। আল্লাহ আপনি প্রত্যেকের বাড়িতে নামাজি বান্দা করুন, ছেলে মেয়ে পরিয়াল সৃষ্টি সকলকে নামাজি বান্দা করুন, ওই নামাজের সেজদা হালতে যেন আমাদের মওত হতো। আল্লাহ মওতের দিন যেন শুক্রবার জুম্মার দিন হয়। আল্লাহ আল্লাহ যে যার নিয়েতে যে যার উদ্দেশ্যে হাত তুলেছে, আমার মায়েরা বোনেরা আমার ভাইয়েরা সবাই হাত তুলেছে, আল্লাহ সকলের মনের আশা কবুল করুন। আল্লাহ পাক আমাদের আব্বা মা দাদু দাদি নানা নানি অনেকে বিদায় হয়ে গেছে, আজ তারা সোনা সংসার ছেড়ে দিয়ে আরামের বিছানা ছেড়ে দিয়ে জঙ্গলে বনে বাদরে শুয়ে আছে। আল্লাহ যারা সত্যিকারে মা বাপকে অন্তর দিয়ে ভালোবাসে, বড় কষ্ট হয় বড় মনে ব্যথা লাগে সময়, প্রতিদিন ঘুম থেকে উঠলে ঘুম থেকে উঠে মা মা করে ডাকলে সারা দিতে, ঘুম থেকে উঠে আম্মা মায়ের মুখ দেখতে পেতাম, আজ কয়েক মাস কয়েক বছর হয়ে গেল আম্মা মায়ের মুখ দেখতে পাই না, বাড়ি বাড়ি ঘুরে ঘুরে বেড়াই মা কোথায় গেলে রে আব্বা কোথায় গেলে, আর জীবনে এই বাড়ি আর আসবে না, সোনার সংসার ছেড়ে দি আরামের বিছানা ছেড়ে দিয়ে তারা সব জঙ্গলে শুয়ে আছে। আল্লাহ ওরা তার ছেলেরা হাত তুলেছি যদি তাদের কবরে আজাব হয় আজাব মাফ করে দিন, কবরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, কাল কায়ামতের ময়দানে নিয়ে কামুল খানা ডান হাতে নসিব করুন, আমার দয়া নবীর সাফা সুপারিশ নসিব করুন। আল্লাহ পাক কবরবাসীদেরকে আল্লাহ আপনার রহমতের দিদা নসিব করুন। আজ করে আল্লাহ আমাদের আব্বা মা দাদু দাদি নানা নানি যারা চলে গেছে, আল্লাহ পাক সব আপনার জিনিস আপনি নিয়েছেন আপনার কাছে সুপে দিলাম, আল্লাহ আপনি তাদেরকে হিফাজত করে রাখবেন। দুনিয়া যেমন একসাথে ছিলাম আব্বা মা ভাই বোন ছেলে বলে মেয়ে, আল্লাহ সে আখেরাতে যেন একসঙ্গে থাকতে পারি। আল্লাহ পাক আমরা যে যা নিজের বাপ মাকে সাথে করে নিয়ে দাদু দাদি নানা নানি ছেলে মেয়েকে সাথে করে নিয়ে, পাঁচ হুজুর কিবলা তামা বলি তামা বলুনকে সাথে করে নিয়ে, আমার মুজাদের জামান দাদা হুজুর কিবলাকে সাথে করে নিয়ে, আল্লাহ আমার দয়ার নবীর দামান ধরে যেন পার হইতে পারি। আল্লাহ মা বাপের দোয়া ছেলেদের জন্য নসিব, যাদের আব্বা মা বেঁচে আছে আল্লাহ হায়াত দাস করছে, আল্লাহ যারা বিমারে আছে আল্লাহ বিমারকে শেফা করে, আল্লাহ ছেলেদেরকে মা বাপের খেদমত করে দাও, আল্লাহ সকলকে নামাজি বন্ধ করে দাও। দাদা হুজি কিবলা পাঁচ হুজি কিবলা তামা হুজিদের নেক দোয়া নেক নজর রোহানি ফায়েজ নেক তাওয়াজ্জু আমাদের সকল জনের নসিব। আল্লাহ দাদা হুজুর যখন আমরা ধরেছি পীর ধরেছি পীরের ওসিয়তটা মেনে যেন আমরা চলতে পারি, পীরের রোহানি ফায়েজ যেন আমাদের আল্লাহ এই দুনিয়া যেন মিলিয়ে দেন। শেষ দোয়া মরণের আগে দিদারে কাবা দিদারে মদিনা সরে সকলকে যাবা তৌফিক দিন। আল্লাহ আমার নবী পাককে স্বপ্নে স্বপ্নে জিয়ারত নসিব করুন। আল্লাহ সামনে সব ছেলে মেয়েরা সব পরীক্ষা দিচ্ছে দেবে আল্লাহ গো, এই সমস্ত ছেলে মেয়েদের সব পরীক্ষায় পাস করা তৌফিক দান করুন। এই সমস্ত ছেলে মেয়েরা পরীক্ষায় পাস করে
মা বাপের মন যেন খুশি করে দিতে পারে। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন সালামুন সালিম ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন সুবহানাক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সবাই লাইন দিয়ে বসে যান, পিঠে পিঠ লাগিয়ে দিয়ে বসে, আর কমিটির আমি এক্ষুনি গাড়ি গাড়ি গাড়ি